মোহাম্মদ হাবিবল্লাহ আকরাম বলেছেন কীভাবে লেখাপড়া করলে ভালো ছাত্র হব মোহাম্মদ হাবিব মনে হয় একজন ছাত্র সুতরাং তুমি সব ছাত্রের পক্ষ থেকে প্রশ্নটা আমাদের উদ্দেশ্য করেছো তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমরা অবশ্যই বেশ কিছু সাজেশন এবং রেকমেন্ডেশন এখানে দেবো যারা আলোকে আমরা আশা করছি যে তুমি এবং তোমার মতো আরও যারা ভালো ছাত্র হতে চায় জ্ঞানকে সঠিক প্রেরণা থেকে এবং খুব সিরিয়াসলি অর্জন করতে চায় জ্ঞানী মানুষ হতে চায় আলোকিত মানুষ হতে চায় তারা এই এফোর্টগুলো দিলে এবং এই পয়েন্টগুলো অনুসরণ করলে তারা সেটা পারবে ইনশাল্লাহ এর মধ্যে এক নম্বর হচ্ছে পড়াশোনার জন্য একটা সুন্দর রুটিন করা এবং পড়াশোনার যে মানে বিষয়গুলো আছে সে বিষয় ভিত্তিক পড়াশোনার সেই রুটিনকে বাস্তবায়নের জন্য সুশৃঙ্খলভাবে কাজ করা এবং ডিসিপ্লিন মেনটেন করা এখানে ছোট্ট করে বলে রাখি ডিসিপ্লিন বা শৃঙ্খলা যদি আমরা মেনটেন না করি তাহলে রুটিন পরিপালন সম্ভব হবে না আমরা যদি পড়ার সময় পড়া খেলার সময় খেলা খাওয়ার সময় খাওয়া এবং গল্পের সময় গল্প ইত্যাদি প্রত্যেকটাকে তার সময় মতো অ্যাপ্রোপিয়েট সময় মতো না করি তাহলে কিন্তু ওভারল্যাপিং হয়ে যাবে এবং গড়বড় হয়ে যাবে তখন কোনো রুটিন আর মেনটেন করা যাবে না এবং পড়ার মধ্যে কোনো বরকত হবে না সুতরাং রুটিন এবং পাশাপাশি ডিসিপ্লিন এবং শৃঙ্খলা রক্ষা করা খুবই জরুরি এটা এক নম্বর তারপর হলো দ্বিতীয় নম্বর হলো আমি পড়ব বা পরে পড়াটা তৈরি করব এভাবে এটা কার্বিতে বলা হয় পড়া ফেলে রাখা ভবিষ্যতে করব এই অজুহাতে পড়া জমিয়ে রাখা যাবে না পড়া জমিয়ে রাখলে আসলে সেটা কখনোই কাভার করা যায় না কারণ রেগুলার পড়াটাই তো কঠিন সে জায়গায় আজকের পড়া রেডি করা এবং অতীতের পড়া রেডি করা এবং অতীতের কয়েক দিনের পড়া তৈরি করা কয়েক সপ্তাহ কয়েক মাসের পড়া প্রস্তুত করা এটা একটা অসম্ভব ব্যাপার সুতরাং রেগুলার পড়া তাকে আপডেট করতে হবে এবং তাকে রেগুলার বেসিসেই পড়াটা সম্পন্ন করতে হবে এবং সেটাকে জমিয়ে রাখা যাবে না এটা হলো দুই নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্ট হলো যদি তোমার কাছে মনে হয় যে বিষয়টা একটু কঠিন যেমন অনেকে বলে ম্যাথটা তার কাছে কঠিন কারোর কাছে ইংলিশটা কঠিন কারো কাছে ফিজিক্স কেমিস্ট্রি অথবা ইসলামিক শিক্ষার ক্ষেত্রে কেউ কেউ হয়তো বলে যে ফেকাটা তার কাছে কঠিন ওসুলে ফেঁকাটা কঠিন কেউ কেউ বলে আকেদাটা কঠিন ইত্যাদি তাহলে এই সাবজেক্টগুলো যেগুলো আসলে কঠিন নয় কিন্তু কোনো কোনো ছাত্রের কাছে কঠিন মনে হয় তাহলে তাকে একটু বাড়তি সময় দিতে হবে বাড়তি সময় দিলে এবং একটু বেশি এফোর্ট দিলে তখন তার কাছে সেটা সহজ হয়ে যাবে তাই না একটা সাবজেক্ট যখন শুরু থেকে সহজ হয়ে যায় তখন আর কখনই কঠিন মনে হয় না চতুর্থ নম্বর হলো ছাত্ররা তাদের ডেইলি রুটিনের মধ্যে কালেকটিভ পড়াশোনার একটা সিস্টেম ফলো করতে পারে এটা আমরাও করতাম আমরা যখন অনেকটা শিশু বয়সেরই ছিলাম কারণ আমি যখন টুমচর ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায় পড়তে যাই তখন আমার বয়স ছিল মাত্র এগারো বা বারো এরকম তো এটাকে অনেকটা শিশু কিংবা কিশোর বয়স বলা যেতে পারে এবং আমি ঢাকার বাইরে তখন ঢাকা মা বাবা থাকতো সেখান থেকে বাইরে চলে গিয়েছিলাম তো সেখানে যেটাকে আমরা বললাম যে কালেকটিভ পড়াশোনা যেটাকে আরবিতে বলা অ্যালমোদা কারা জামা আইয়া অ্যালমোদা কারা অ্যালজামা আইয়া এটাকে আমরা বলতাম তকরার করা তকরার তাকরারটা আমরা দুভাবে করতাম একটা হচ্ছে অগ্রিম তাকরার করা অর্থাৎ আমাদের শিক্ষকরা সম্মানিত শিক্ষকরা আগামী দিন যে পড়া পড়াবেন আমরা আজকে সে পড়াটা কিছুটা অগ্রিম পড়ে রাখা কিছুটা জাস্ট একটা রিডিং পড়ে রাখা একটা ইম্প্রেশান নেওয়া একটা নলেজ অন্তত ভাষা ভাষা আকারে হলেও নেওয়া যাতে কালকে যখন আমাদের শিক্ষকরা সেটাকে আমাদেরকে পড়াবেন আমাদের সামনে উপস্থাপন করবেন পুরোটাই আমাদের রপ্ত হয়ে যায় এটা একটা টেকনিক তাকরার করা যেটাকে আল মোদাকর আল জামা ইয়া বা কালেকটিভ পারসন আমরা বলছি দ্বিতীয় হচ্ছে আজকে যে ক্লাসগুলো আমাদের শেষ হলো সেখানকার পড়াগুলো আমরা আরও অন্য অন্য ছাত্র ভাই ছাত্র ভাইরা মিলে আমরা আমরা মোদাকারা করতাম অর্থাৎ তাকরার করতাম এটাকে তাকরার বলে মাদ্রাসার ছাত্ররা এটাকে চিনে থাকে তাহলে এভাবে যদি তাকরার করা হয় তাহলে সবারই রপ্ত হয়ে যায় এমন কি যারা একটু দুর্বল পড়াশোনা বোঝার ক্ষেত্রে মুখস্থ করার ক্ষেত্রে তারাও এই তাকরার সিস্টেমের কারণে খুব দ্রুত পড়াগুলোকে রপ্ত করে ফেলতে পারে আচ্ছা পঞ্চম হল সবসময়ই একটু অ্যাকসেপশনাল হওয়ার চেষ্টা করতে হবে অর্থাৎ অন্যদের যাতে একটু এগিয়ে থাকা অন্যদের থেকে একটু ব্যতিক্রম থাকা অন্যরা কারা যারা অ্যাভারেজ স্টুডেন্ট যারা মোটামুটি কোনো মতে পড়াশোনা করছে তাদের থেকে একটু মোমাইয়েজ হওয়া ডিস্টিংগুইজড স্টুডেন্ট হওয়ার চেষ্টা করা যাতে সবাই তাকে ভালো ছাত্র হিসাবে জানে এবং জন্য কী করতে হবে জন্য আসলে নিজের যে ক্লাসের পড়াশোনা শ্রেণীর পড়াশোনা এর বাইরেও আরেকটু অতিরিক্ত পড়তে হবে তাকে জেনারেল নলেজের বই পড়তে হবে তাকে সে যদি কোরআন হাদিস নিয়ে পড়াশোনা করতে চায় তাদের যে পাঠ্য বই আছে এর বাইরে আরেকটু তাফসির থেকে বিভিন্ন শাইখের বই থেকে পড়তে হবে সে যদি ফিজিক্স কেমেস্ট্রি পড়ে থাকে তাহলে তার এই বইয়ের বাইরেও বাজারে আরও অনেক সুন্দর সুন্দর বই পাওয়া যায় বিশেষ করে ইংরেজিতে অনেক ভালো ভালো বই পাওয়া যায় একটু প্রগ্রেসিভ থাকার জন্য তাকে আরও অতিরিক্ত কিছু অনুশীলন অতিরিক্ত কিছু নলেজ অর্জন করতে হবে তাহলেই সে বন্ধুদের থেকে একটু ব্যতিক্রম হতে পারবে এবং এগিয়ে থাকতে পারবে ষষ্ঠ হচ্ছে ভালো বন্ধুদের সাথে বন্ধুত্ব করা এবং পড়াশোনায় তাদের সাথে একটা সুস্থ প্রতিযোগিতা মেনটেন করা ভালো বন্ধুরা সব সময় তোমাদেরকে ভালো হতে উদ্বুদ্ধ করবে ওরা কোনো খারাপ দিকে তোমাদেরকে নেবে না তোমাদের সাথে আড্ডাবাজি করে তোমাদেরকে চারিত্রিক কথোপতন দিকেও যেমন নেবে না তোমাদেরকে পড়া থেকেও তারা কখনোই বিরত রাখার চেষ্টা করবে না বরং তারা বলবে চলো আমরা প্রত্যেকে এক অন্য আরও ভালো চেষ্টা করি যে মেধা আল্লাহ দিয়েছেন সেটাকে কাজে লাগাই এবং একটা সুষম সুন্দর ব্যালেন্সড কম্পিটিশন ভালো বন্ধুদের সাথেই তৈরি হয় এবং এই ভালো বন্ধুরা আসলে একে অপরের পরিপূরক হিসাবে কাজ করে সাত নম্বর হলো তোমাদের মাদ্রাসার যে ওয়াজেবাত মঞ্জেলিয়া বলা হয় হোমওয়ার্ক এটা কিন্তু করতে কখনও ভুল করা যাবে না হোমওয়ার্ক যদি জমিয়ে রাখা হয় তাহলে এই ছাত্রদের প্রতি টিচারদের একটা খারাপ ধারণা সৃষ্টি হয় এবং তারা হয়তো ভাবেন এ ফাঁকিবাজ এ পড়াশোনা করবে না সিরিয়াস না তখন অনেক শিক্ষকই যদিও সেটা উচিত না এই ছাত্রদের মধ্যে যদি ফাঁকিবাজি লক্ষ্য করা যায় তখন তাদেরকে আবার একটু এগিয়ে নিয়ে আসা উদ্বুদ্ধ করা মোটিভেশান দেওয়া যাতে ভুলটা তাদের সংশোধিত হয় সেটাই শিক্ষকদের করা উচিত কিন্তু তারপরেও অনেক শিক্ষক আছেন যারা বিরক্ত হন তারা ভাবেন যে না এ ছাত্র ভালো ছাত্র নয় এ যোগ দিয়ে লাভ নেয় ফাঁকিবাজ তাই না ফলে ছাত্ররা আস্তে আস্তে পিছিয়ে পড়তে থাকে প্রসঙ্গত বলে নেই যে ভালো ছাত্র খারাপ ছাত্রের যে বিভাজনটা আমরা করছি এটা সঙ্গত নয় আমরা রাসুলসাল্লাহ সাল্লামকে কখনোই দেখি না তিনি তার ছাত্র এবং অডিয়েন্স যারা তার লেকচার শুনত তাদেরকে তিনি বলতেন যে এই তুমি তো ভালো ছাত্র না আরে তো ও তো ভালো ছাত্র এভাবে বলতেন না এটা আমাদের দেশে আনফর্চুনেটলি আমরা বলছি আসলে কাকে ভালো ছাত্র বলছি আর কাকে খারাপ ছাত্র বলছে ভালো ছাত্র বলছি যার তাড়াতাড়ি মুখস্থ হয় আর খারাপ ছাত্র বলছি যে একটু পিছিয়ে থাকে যে সহজে মুখস্থ করতে পারে না তাকে এক্সট্রা এফোর্ট দিতে হয় এবং হয়তো রেজাল্ট তার অ্যাভারেজ থাকে তো এখানে আমাদের পরামর্শ হচ্ছে আমাদের শিক্ষকের জন্য কাউকে ভালো এবং খারাপ বলে অভিহিত না করেন ভালো আপনি সবাইকে বলবেন আপনাকে বলতে হবে আমাদের সব ছাত্রই ভালো যে খুব দ্রুত মুখস্থ করতে পারে সেও ভালো যে অনেক লেটে মুখস্থ করতে পারে বা একটু পিছিয়ে পড়া ছাত্র সেও ভালো এবং সেক্ষেত্রে যে পিছিয়ে পড়ে থাকে তাকে এক্সট্রা এফোর্ট দিতে হবে আপনারাও শিক্ষক হিসেবে তাকে হেল্প করবেন এবং এখানে যারা ছাত্র আমাদেরকে শুনছ তাদেরকেও বলবো যদি তুমি মনে করে থাকো যে তোমার মুখস্থ করতে সময় একটু বেশি লাগে মনোযোগটা একটু কম তাহলে তুমি ওই জায়গাটা ইম্প্রুভ করার জন্য টেকনিকগুলো অ্যাপ্লাই করবে স্টাডি স্কিল আছে আমরা তাই না খুব দ্রুত স্টাডি করে মুখস্থ করার কিছু স্কিল আছে তো সেই স্কিলটা অর্জন করার জন্য চেষ্টা করবে তাহলে ইম্প্রুভ হবে কিন্তু কখনও নিজেকে ইনফেরিয়র ভাববা না কখনো ভাববা না যে তুমি খারাপ ছাত্র আর যারা তোমাকে বলে খারাপ ছাত্র ওটা ঠিক বলছে না তারা কোনো ছাত্রই আসলে শুধুমাত্র তার বেশি সময় লাগার কারণে পড়া রপ্ত করার ক্ষেত্রে সে খারাপ ছাত্র হতে পারে না আমাদের কাছে সব ছাত্রই ভালো আচ্ছা এরপরে সপ্তমটা গেল অষ্টম হলো। ভালো ছাত্রদেরকে যারা ভালো হতে চায় যারা যারা সাকসেসফুল এবং সফল ছাত্র হতে চায় তাদেরকে মাদ্রাসার যত অ্যাক্টিভিটিসগুলো আছে কো কারিকুলার অ্যাক্টিভিটিস সেখানে অংশগ্রহণ করতে হবে সে কোরআন তেলাওয়াতে অংশগ্রহণ করবে হাদিস মুখস্থর ক্ষেত্রে অংশগ্রহণ করবে সে খেলাধুলায় অংশগ্রহণ করবে সে কবিতা আবৃত্তিতে অংশগ্রহণ করবে সে বক্তৃতা প্রতিযোগিতা অংশগ্রহণ করবে তাহলে তার তার যে বহুমুখী প্রতিভা সেটা বিকশিত হবে এবং সে এভাবেই নিজের উপর কনফিডেন্সটা তার বাড়বে এবং অন্যরাও বুঝবে যে সে অনেক প্রতিভার অধিকারী এবং সবাই তাকে এনকারেজ করবে এরপর আরেকটি যেটি সেটি নবম সেটি হল আমাদের ঘুম এবং খাওয়া দাওয়ার ডিসিপ্লিনটা মেনটেন করতে হবে যেটা যদিও আগে আমরা বলেছি তারপরেও বলবো যে ঘুমটা খুব জরুরি একটি বিষয় বিশেষ করে ঘুমের কথা আমরা বলবো আমরা জানি যে সব বয়সের লোকদের মিনিমাম ছয় ঘন্টা ঘুমাতে হয় আট ঘন্টা হলে ভালো তাহলে আমরা উল্টা পাল্টা গসেপ করে গল্প করে বাজারে ঘুরে এর সাথে ওর সাথে আড্ডা দিয়ে অনেক সময় নষ্ট করবো না কারণ পড়ার জন্য তো আমাকে একটা সাফিসিয়েন্ট টাইম দিতে হবে মিনিমাম ছয় ঘন্টা আমাকে ডেলি পড়তে হবে বাকি তো আমার গোসল আছে খাওয়া দাওয়া আছে তাই না ফ্যামিলির কর্তব্য দায়িত্ব আছে সে ছোটো হোক আর বড়ই হোক তাহলে ঘুমের জন্য আট ঘন্টা রাখতে হবে পড়ার জন্য ছয় ঘন্টা হ্যাঁ এবং বাথরুম টাথরুম সহ জন্য আরও দুই ঘন্টা আর বাকি ইন্টারাকশনের জন্য আমাকে বাকি আট ঘন্টা রাখতে হবে এভাবে একটা সুন্দর ডিসিপ্লিন এবং শৃঙ্খলা রুটিন করতে হবে রুটিনের কথা আমরা শুরুতে বলেছি এবং আরেকটা জিনিস আমাদেরকে করতে হবে সেটা হলো আসলে এনজয় করতে হবে পড়াশোনাকে এখন কি টেকনিকে আমি এনজয় করবো সেটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম আমরা যখন কোনো মোটিভেশন প্রণোদনা পায় আমাদের মুরব্বীদের থেকে শিক্ষকদের থেকে মা বাবার কাছ থেকে তখন পড়াশোনা করতে একটা আনন্দ লাগে এটাই হচ্ছে এনজয় করা এবং যেমন অঙ্ক করতে অনেকের খুব মজা লাগে অন্য সাবজেক্টের চাইতে কারো ইতিহাস পড়তে ভালো লাগে কারো বাংলা পড়তে ভালো লাগে কারো ইংরেজি পড়তে ভালো লাগে কারো আরবিটা পড়তে ভালো লাগে হাদিস কোরআন পড়তে ভালো লাগে তাই না তার মানে হচ্ছে ভালো ছাত্র আসলে শুধু একটা দুটো সাবজেক্ট সে এনজয় করবে ব্যাকলে এনজয় করবে তা না সে সবগুলোকে এনজয় করবে আসলে সে যদি মাইন্ডসেট করে যে পড়াশোনার অভ্যাস করে তুলব এবং পড়াশোনাকে আমি এনজয় করবো তাহলে এটা সম্ভব আর এক্ষেত্রে শিক্ষকরা সাহায্য করবেন প্যারেন্টসরাও সাহায্য করবেন যেন আমাদের বাচ্চারা পড়াশোনাকে এনজয় করে অতএব বেশ কিছু ভালো ইসলামিক এবং জেনারেল বেশ কিছু বই আছে যেগুলো পড়ার মধ্য দিয়ে পড়ার অভ্যাস গড়ে তোলা যায় তারপরে ছাত্ররা প্রশ্ন করবে তার শিক্ষকদেরকেও করবে মা বাবাকেও করবে এবং যারা শিক্ষিত কোনো শিক্ষাবিদের সাথে যদি দেখা সাক্ষাৎ হয় বা যাদের অনেক লেকচার আমরা শুনি তাদের সাথে সরাসরি দেখা সাক্ষাৎ হলে আমরা প্রশ্ন করব। প্রশ্ন করে অনেক কিছু জানার মধ্য দিয়ে এই যে জানার একটা আগ্রহ এটাও পড়াশোনার প্রতি আমাদের উদ্বুদ্ধ করবে এবং সর্বশেষ আমরা বলবো আমাদের পেছনের পড়ার রিভিশনটা খুব জরুরি একটা বিষয় বিশেষ করে ক্লাসের পড়ার ক্ষেত্রে আমরা রিভিশন দেব রিভাইজ করব। সে কোরআনের পড়া হোক তফসির হাদিস কিংবা ফেকা অথবা আকিদা অন্য যে কোনো ইসলামিক পড়াশোনা হোক কিংবা জেনারেল সাবজেক্ট হোক না কেন প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের মরাজা বা রিভিশনটা খুবই জরুরি আশা করছি এই টিপসগুলো অনুসরণ করলে আমাদের যে কোনো স্টুডেন্টের পক্ষে ছেলে মেয়ে যে কোনো ছাত্রছাত্রীর পক্ষে খুব ভালো ছাত্রী হওয়া এবং তাদের পড়াশোনার ক্ষেত্রে খুবই সুন্দর সাফল্য লাভ করা এটা সহজ হবে ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দেখ আমরা সবার জন্য দোয়া করি